السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، الحمد لله আমরা গত ক্লাসে বিভিন্ন ধরনের প্রোনাউন পড়তেছিলাম। প্রোনাউন গুলোর মধ্যে ছিল সাবজেক্টিভ প্রোনাউন এবং পজিটিভ প্রোনাউন, তাই না? একটা আমরা পড়ছিলাম কর্তৃবাচ্য বা মারফু প্রোনাউন গুলো। মারফু প্রোনাউন গুলো আমরা পড়েছিলাম, আপনাদের মনে আছে? একটু বলেন তো। সে আরবি কি হ্যাঁ হুয়া? মাশাআল্লাহ। তারা হুম হুম তুমি আনতা আনতা তোমরা আনতু আমি না আনা না আমরা নাহনু নাহনু। এটা আমরা পুরুষবাচক বললাম নাকি নারীবাচক? এটা পুরুষবাচক। এটা হচ্ছে পুরুষবাচক, ম্যাসকিউলিন রূপটা। তাহলে একসাথে আমরা বললে হুয়া হুম, বলেন তো আমার সাথে হুয়া হুম। হুয়া হুম আনতা আনতুম أنت أنتو أنا نحن أنا نحن ما شاء الله. একটু সবাই পড়ি আমার সাথে। এটা যদি ফিমেল রূপটা হয়, ফেমিনিন রূপটা হয়, তাহলে হবে হিয়া হুন্না। মাশাআল্লাহ। আন্তি আন্তুন্না আনা নাহনু। ফার্স্ট পার্সনে গিয়ে মেল ফিমেল একই রকম। হিয়া হুন্না আন্তি আন্তুন্না আনা নাহনু। এগুলো ছিল সাবজেক্টিভ প্রোনাউনটা, তাই না? সাবজেক্টিভ প্রোনাউন। আর এটার পজিটিভ প্রোনাউন গুলো বা অ্যাটাচ প্রোনাউনের রূপ গুলো আমরা পড়তেছিলাম এরকম। উপরেরটা ছিল ডিটাচ, আর এগুলো হচ্ছে অ্যাটাচ। এখানে আমরা পড়ছিলাম হু হুম হু হুম। বলেন তো হু অর্থ কি? তার। আর হুম তাদের। এরপরে কা অর্থ কি? তোমার। তোমার। কুম তোমাদের। ইয়া আমার। না আমাদের। আমাদের। এটা ছিল পুরুষবাচক রূপ গুলো। আর নারীবাচক রূপ গুলো হা হুন্না, কি কুন্না, ইয়া না, এগুলো কি আমাদের মুখস্থ হয়েছে? একটু বলেন তো একজন হু হুম কা কুম কি কুন্না। কি বলে? হু হুম কা কুম ইয়া না হা হুন্না কি কুন্না ইয়া না হা হুন্না কি কুন্না ইয়া না। এই ছিল প্রোনাউন গুলো, এগুলো আমরা পড়তেছিলাম। এখন এই প্রোনাউন গুলোই একটু আমরা প্রিপোজিশন আমরা পড়েছিলাম, তার সাথে একটু অ্যাটাচ করে দেখব। যেমন দেখেন, আমরা গত আগে এক প্রিপোজিশন পড়েছিলাম যার, মনে আছে? লি। লি অর্থ কি? জন্য। জন্য। লি এটা আমরা পড়তেছিলাম। এখন এর সাথে যদি আমরা প্রোনাউন যুক্ত করি কি রকম হবে? যেমন ধরেন লি প্লাস হুয়া। এই হুয়া অর্থ কি? সে। সে জন্য এটা হয় না, তাই না? এই হুয়া এটা হইতে পারে না, কারণ এটা সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে এটা আমরা বলতে পারি তার জন্য। তাহলে তার আরবি কি? লাহু। না, তার আরবি কি? শুধু তার, না, প্রোনাউনটা কি হু? তাহলে আমরা হুয়ার পরিবর্তে এখানে বসাইতে হবে হু। কিন্তু আমরা মনে রাখবো, এখানে আমরা প্রিপোজিশন বা যারটা পড়েছিলাম লি, যখন এটা প্রোনাউনের সাথে যুক্ত হয় তখন লিটা পরিবর্তন হয়ে হয়ে যায় লা। লিটা কি হয়ে যায়? লা হয়ে যায়। তাহলে একসাথে যদি বলি তার জন্য, আরবি কি হবে? লাহু। লাহু, লাহু মানে তার জন্য। লাহু তার জন্য। তাহলে এখানে আমরা দুইটা কথা বললাম। এক নাম্বার হলো তার জন্য, এটা বলতে চাইলে আমরা সাবজেক্টিভ প্রোনাউনটা বা হুয়া এটা বলতে পারবো না, বরঞ্চ এই যে পজিটিভ প্রোনাউন, যে হু হুম কা কুম এই সেটটা পড়েছি না, এগুলো আনতে হবে। আরেকটা বিষয়, সেটা হলো এই প্রোনাউন গুলো যুক্ত হইলে লি যে প্রিপোজিশন আছে এটার উপরে ফাতা হয়ে যায়, তখন কি হয়? লা। লা। তাহলে লি হু এরকম হবে না, হবে লাহু। লাহু মানে তার জন্য। লাহু তার জন্য। তাহলে আমরা প্লুরাল বললে হুম আর অ্যাটাচ ডিটাচ দুটা একই রকম হয়, তাই না? তাহলে এখন কি হয়ে যাবে? মানে তো লাহুম। লাহুম। লাহুম তাদের জন্য। লাহুম অর্থ তাদের জন্য। আলহামদুলিল্লাহ। এরপরে তোমার জন্য বলতে চাই, তাহলে বলেন তো কি হবে? লাকুম। লাকা। এখানে আন্তা আছে, আন্তা তো হইতে পারে না, তাই না? কারণ আন্তা হলো সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে এখানে আন্তার পরিবর্তে আমাদের কি বসাইতে হবে? কা। মাশাআল্লাহ। তাহলে এখানে লিখা হবে নাকি?
লাকা 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 মানে তোমার জন্য কারণ হলো এই প্রোনাউন গুলোর সাথে প্রিপজিশন গুলো পাতা হয়ে যায় লাকা লাকা তোমার জন্য লাকা তোমার জন্য তারপরে তোমাদের জন্য বলেন তো লাকুম জি প্লাস হবে আনতুম নাকি কুম 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 মাশাআল্লাহ তাহলে এখন একসাথে কি হয়ে যাবে লাকুম লাকুম তোমাদের জন্য এটা আমাদের সবাই বলতে হবে একজন একজন করে একটু আমরা অন্যদের থেকে শুনি এরপরের বাক্যটা আমরা ইসমত আরা আপার কাছ থেকে শুনবো লি প্লাস আনা আমি জন্য এরকম হইতে পারে না তাহলে আনার পরিবর্তে কি হবে ইসমত আরা আপা বলেন তো মাশাআল্লাহ ওকে এটা আমরা নাজমুস সাদাত তুমি বলো তো আনার পরিবর্তে এখন কি হয়ে যাবে আমরা পড়েছিলাম আমার আরবি কি আমার আমার ছিল ইয়া না হচ্ছে আমাদের তাহলে আনার পরিবর্তে এখানে হয়ে যাবে ইয়া ইয়া তাহলে একসাথে এখন এখানে থাকবে লি তাহলে দেখেন এখানে ইয়ার সাথে পূর্বে লি থাকে কাসরাই থাকে কিন্তু ইয়া বাদে অন্যগুলোর সাথে লামটা ফাতা হয়ে যায় লি লি মানে আমার জন্য লি আমার জন্য এরপরে লি প্লাস নাহনু এখানে নাহনু থাকবে না পরিবর্তন হয়ে কি হয়ে যাবে বলেন তো লানা অর্থাৎ না হয়ে যাবে এখন একসাথে হয়ে যাবে লানা লানা মানে আমাদের জন্য লানা আমাদের জন্য ওস্তাদ আগেটা কেন ইয়া মানে লি হলো আগেটা কেন লা ইয়া হলো না বললাম এটা গ্রামারটা এরকম ইয়ার সাথে পূর্বে কাসরাই থাকে ইয়া বাদে অন্যগুলোর সাথে পূর্বে ফাতা হয়ে যায় শুধু ইয়ার ক্ষেত্রে কাসরাই থাকে কারণ ইয়া তার করসপন্ডিং হরফুলিল্লাত বা তার সামঞ্জস্যপূর্ণ হলো তার পূর্বে হলো কাসরা এই জন্য কাসরাটা থাকে আর বাকিগুলোর পোষাতে ফাতা হয়ে যায় এটাই গ্রামার হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে আমরা পড়ছিলাম এখানে অ্যাটাচ প্রোনাউন ছয়টা হু হুম কা কুম ইয়া না এর মধ্যে পাঁচটার সাথে লিটা লা হয়ে যাবে আর বাকি ইয়ার সাথে লিটা লি থাকবে লি আমার জন্য তাহলে একসাথে যদি বলি তার জন্য লাহু এরপরে তাদের জন্য লাহুম তোমার জন্য লাকা তোমাদের জন্য লাকুম আমার জন্য লি আমাদের জন্য লানা মাশাআল্লাহ একটু সবার কাছ থেকে শুনি দেখি বুঝতে পারলাম নাকি বলেন তো যদি বলি আমার জন্য কি হবে লি লি সবাই বলেন কি হবে লি লি আমার জন্য মাশাআল্লাহ লি অর্থ হচ্ছে আমার জন্য তাহলে এখন বলেন তো তোমাদের জন্য বলতে চাই তোমাদের জন্য লাকুম 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 মাশাআল্লাহ তোমাদের জন্য লাকুম এরপরে বলতে চাই তাদের জন্য বলেন লাহুম লাহুম মাশাআল্লাহ লাহুম তাদের জন্য এরপরে বলেন তো তোমাদের জন্য লাকুম আগে ছিল লাকুম মাশাআল্লাহ তোমাদের জন্য এখন যদি বলি আমাদের জন্য আমাদের জন্য এটা ক্লিয়ার সবাই তাহলে আলহামদুলিল্লাহ আমরা এখানে বললাম কয়টা প্রিপজিশনের সাথে লিটা লা হয়ে যাবে পাঁচটা প্রিপজিশনের সাথে পাঁচটার সাথে না কি বলে লিটা পাঁচটা প্রোনাউনের সাথে লা হয়ে যাবে পাতা হবে আর কোন ক্ষেত্রে লিটা লি থাকবে ইয়ার ক্ষেত্রে শুধু ইয়ার সাথে যুক্ত হওয়ার সময় মাশাআল্লাহ তাহলে আমরা এখন একটু এটার ফেমিনিন রূপগুলো পড়ি এই যে লি প্লাস হিয়া এই হিয়া থাকবে না বরঞ্চ হা হয়ে যাবে তাই না তাহলে ক্ষেত্রে লা পরিবর্তন হয়ে যাবে দেখেন লাহা লাহা অর্থ কি হবে তার জন্য এখন আমরা বুঝে গেছি তাদের জন্য কি হবে হুন্না লাহুন্না লাহুন্না মাশাআল্লাহ তাদের জন্য এখন বলেন তোমার জন্য কি হবে লাকা লাকি এটা এটা ফেমিনিন না তাহলে হয়ে যাবে লাকি লাকি তোমার জন্য তোমাদের জন্য বলেন তো লাকুন্না মাশাআল্লাহ এটার অ্যাটাচ রূপটা ছিল আনতুন্না কি বলে সাবজেক্টিভ রূপটা এখানে সাবজেক্টিভ রূপটা হলে হবে না এখানে আমাদেরকে কুন্না দিতে হবে তাহলে হয়ে যাবে লাকুন্না 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 আলহামদুলিল্লাহ এরপরে আমার জন্য বলেন তো আমার জন্য লি লি মানে আমার জন্য মাশাআল্লাহ আমাদের জন্য বলেন তো
لانا لانا তাহলে ফার্স্ট পারসনটা আগের মতই থাকবে লি লানা আলহামদুলিল্লাহ তাহলে প্রোনাউন যুক্ত করাটা আশা করি আমরা এই লির সাথে বুঝে গেছি সবাই ক্লিয়ার এটা জি স্যার ওস্তাদ এটা শুধু মাজরুর রূপের সাথেই হবে তাই তো হ্যাঁ প্রিপজিশন গুলো কি করে মাজরুর বানায় না জি জি তাহলে এটা মাজরুর রূপের সাথেই যাবে তাই না প্রোনাউনের মাজরুর রূপের সাথে যাবে करेक्ट আলহামদুলিল্লাহ এখন এখানে আরেকটা আমরা গুরুত্বপূর্ণ পার্ট পড়ব এটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন বা নাত মানরুত এই অংশটা পড়ব একটু আমরা বাক্য দেখি একটা ভালো ছেলে ভালো ছেলে তাহলে দেখেন এখানে দুইটা শব্দ আছে তাই না একটা হলো ছেলে এই ছেলের তার গুণ বর্ণনা করা হচ্ছে ভালো তাই না তাহলে ভালো ছেলে এখানে দুইটা শব্দ একটা হলো গুণ বর্ণনা করা হচ্ছে আর একটা হলো একটা নাউন আছে তো আমরা বাংলাতে যে যার গুণ বা যার গুণ বর্ণনা করা হয় যে ব্যক্তি বা বস্তুর গুণ বর্ণনা করা হয় বাংলাতে আমরা কি বলি বিশেষিত তাকে বিশেষায়িত করা হয়েছে তাই না বিশেষিত আর যেই দোষ বা গুণটা বর্ণনা করা হয় এটাকে বাংলাতে কি বলে বিশেষণ বিশেষণ তাহলে আমরা এই ছেলে এই ছেলের দোষ বা গুণ বর্ণনা করা হচ্ছে তাহলে ছেলেটা হচ্ছে বিশেষিত আর ভালো ভালো এটা একটা অ্যাডজেক্টিভ গুণ তাহলে এটা হচ্ছে বিশেষণ বিশেষণ এটা ইংরেজিতে বললে হবে গুড বয় গুড বয় তাহলে আমরা জানি বয়টা হচ্ছে নাউন আর গুড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তো এটারই আরবি রূপটা কি হবে আজকে আমরা পড়ব আরবিতে যার দোষ বা গুণ বর্ণনা করা হয় বা বিশেষিত এটাকে আরবিতে বলে মানউত বলেন তো আরবিতে কি বলে মানউত হ্যাঁ আর যেই দোষ বা গুণ বর্ণনা করা হয় এটাকে বলা হয় নাত দোষ বা গুণটাকে অ্যাডজেক্টিভটাকে আরবিতে কি বলে নাত আর যার দোষ গুণ বর্ণনা করা হয় সেটাকে আরবিতে কি বলে মানউত মানউত ওই যে নাত আপনারা শুনছেন যে নবীজি আলী সালামের শানে যে গজল গায় ওটাকে আরবিতে কি বলে নাত নাত বলে না নাতে রাসুল নাত অর্থ হচ্ছে প্রশংসা গুণ নবীজির গুণ বর্ণনা করা যে গজল বা যে সঙ্গীতে হয় ওটাকে নাত বলে তো নাত অর্থ হচ্ছে দোষ গুণ আর মানউত যার দোষ গুণ বর্ণনা করা হয় আলহামদুলিল্লাহ এটার আরো একটা নাম আছে এই মানউতের আরেকটা নাম হলো মাউসুফ আর নাতের আরেকটা নাম হলো সিফাত মাউসুফ সিফাত একই কথা দুইটা একই জিনিস বোঝায় তো আলহামদুলিল্লাহ এখন একটু আমরা আমরা এখানে মাউসুফ সিফাত এটা পড়বো না আমরা নাত মানুত এটাই মনে রাখবো হ্যাঁ নাত মানুত এটাই মনে রাখার চেষ্টা করব একটু দেখেন নাতুন এবং মানউতুন তাহলে মানুত মানে নাউনটা যার দোষ গুণ বর্ণনা করা হচ্ছে আর নাত যেই দোষ বা গুণ বর্ণনা করা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন একটু এখানে একটা কনসেপ্ট মনে রাখতে হবে যে নাতটা 100% তার পূর্বের মানউতকে ফলো করবে অ্যাডজেক্টিভটা তার পূর্বের নাউনকে সর্বদিক থেকে 100% ফলো করবে এটা আমাদেরকে মনে রাখতে হবে এখন একটু আমরা এক্সাম্পলে যাই যেমন ধরেন আল কিতাবু জাদিদুন এই দুইটা শব্দ অর্থ বলেন তো আল কিতাবু জাদিদুন বইটি নতুন এই বইটি না এই নাই তো এই আছে হ্যাঁ তাহলে বইটি নতুন বইটি নতুন তাহলে আমরা একটা নাউনের চারটা প্রপার্টি বলেছিলাম মনে আছে এক নাম্বার হলো নাউনের জেন্ডার ম্যাসকিউলিন ফেমিনিন তাই না একটা নাউন ম্যাসকিউলিন হয় ফেমিনিন হয় তাহলে বলেন তো আল কিতাবু শব্দটা ম্যাসকিউলিন নাকি ফেমিনিন ম্যাসকিউলিন এটা একটা ম্যাসকিউলিন শব্দ মাশাআল্লাহ এরপরে আমরা নাউনের দ্বিতীয় প্রপার্টি বলেছিলাম ডেফিনিট ইনডিফিনিট হয় নির্দিষ্ট অনির্দিষ্ট হয় আল কিতাবু শব্দটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট নির্দিষ্ট নির্দিষ্ট মাশাআল্লাহ তারপরে আমরা নাউনের নাম্বার পড়েছি তাই না সিঙ্গুলার জেমএস জেএনএস এক বচন বহু বচন হয় তাই না তাহলে বলেন তো আল কিতাবু এই শব্দটা এক বচন নাকি বহু বচন এক বচন এক বচন এক কিতাব বা কিতাব কি এখন লাস্ট পার্টে আসে আমরা পড়েছিলাম নাউনের স্ট্যাটাস এরাব
মানে নাউনটা কখনো মারফু হয় মানসুব হয় মাজরুর হয় মনে আছে মারফু মানসুব মাজরুর তাহলে বলেন তো আল কিতাবু এই শব্দটা মারফু মানসুব নাকি মাজরুর মারফু মারফু মাশাআল্লাহ এটা মারফু তাহলে এই নাউনের চারটা প্রপার্টি আমরা পড়েছিলাম মনে আছে এই চারটাকে আপনি একসাথে মনে রাখতে পারবেন এই ওয়ার্ডে গানি গানি এই ওয়ার্ডটা দিয়ে আমরা মনে রাখতে পারি এই চারটা বিষয়কে গানি জিতে জেন্ডার আর্টিকেল আর্টিকেল মানে হলো ডেফিনিট ইনডিফিনিট এতে আর্টিকেল এনতে নাম্বার সিঙ্গুলার প্লুরাল নাম্বার আইতে হচ্ছে এরাব এরাব মানে মারফু মানসুব মাজরুর এরাব মানে মারফু মানসুব মাজরুর তাহলে এই নাউনের চারটা প্রপার্টি আমরা পড়েছি একটা শব্দ দিয়ে মনে রাখবো শব্দটা কি গানি গানি জেন্ডার আর্টিকেল নাম্বার এরাব জেন্ডার আর্টিকেল নাম্বার এরাব জেন্ডার মানে মাসকুলিন ফেমিনিন আর্টিকেল মানে ডেফিনিট ইনডিফিনিট নাম্বার একবচন বহুবচন এরাব মারফু মানসুব জবরদস্ত না মারফু মানসুব মাজরুর এভাবে বলবো আপাতত আমরা মারফু মানসুব মাজরুর এই জিনিসটা মনে পড়ছে আমরা পড়ে আসছি যে আলহামদুলিল্লাহ তাহলে চারটা জিনিস আমরা এই আল কিতাবু শব্দের মধ্যে দেখলাম আল কিতাবু শব্দটা মাসকুলিন আল আছে সুতরাং নির্দিষ্ট বচন এবং এটা মারফু তাহলে দেখেন তো এই যে আল কিতাবু জাদিদুন এই জাদিদুনটা কি আল কিতাবুর সাথে 100% মিল আছে নাকি কোথাও এই চারটার মধ্যে কমতি আছে বলেন তো এই জাদিদুনটা দেখেন জাদিদুনটা কি হলো এটা একটা জেন্ডার হিসেবে আমরা বুঝলাম মাসকুলিন শব্দ আর্টিকেল হিসেবে এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট বলেন জাদিদুন নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট নির্দিষ্ট হ্যাঁ অনির্দিষ্ট তাই না এখানে কি আল আছে আল তো নাই তার মানে এটা অনির্দিষ্ট এরপরে এক বচন না বহু বচন এক বচন এরপরে এরাব হিসেবে মারফু তার মানে আল কিতাবুর সাথে 100% মিলতেছে না তাই না তিনটা মিলতেছে কিন্তু আর্টিকেল ডেফিনিট ইনডিফিনিট মিলতেছে না তো যখন এরকম হবে মিলবে না তখন এটা নাত মানুষ বা নাউন অ্যাডজেক্টিভ হবে না এটা হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স এই জন্য অর্থ করতেছে আল কিতাবু জাদিদুন দ্য বুক ইজ নিউ এটা একটা কমপ্লিট সেন্টেন্স নমিনাল সেন্টেন্স আল কিতাব মুবতাদা জাদিদুনটা কি খবর যে কিতাবটি নতুন দ্য বুক ইজ নিউ মানে এটাকে যদি আমরা নাউন অ্যাডজেক্টিভ বানাইতে চাই তাহলে 100% মিল করতে হবে তাই না তাহলে দেখেন যদি আমরা এটাকে 100% মিল করি তাহলে কি হয়ে যাবে এই যে কিতাবুন জাদিদুন কিতাবুন জাদিদুন তাহলে দেখেন এখন 100% মিল হলো তাই না মাসকুলিন মাসকুলিন ইনডিফিনিট ইনডিফিনিট এরপরে সিঙ্গুলার সিঙ্গুলার মারফু মারফু সব মিল হলো না সব মিল হয়ে গেল তাহলে এই নিচেরটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলতে পারবো নাত মানুদ বলতে পারবো এবং এটার অর্থ হবে একটি নতুন কিতাব একটি নতুন কিতাব বা নতুন বুঝে গেছে ব্যাপারটা মানে ওস্তাদ এখানে তো তাহলে আর তো আর থাকছে না তাহলে তো আর নির্দিষ্ট হলো না তো অনির্দিষ্ট হয়ে গেল হ্যাঁ হ্যাঁ মিল রাখতে হবে দুইটার মধ্যে এই জন্য এটাকে আমাকে অনির্দিষ্ট বানাইতে হবে কিতাবুন জাদিদুন নাউন অ্যাডজেক্টিভ বানাতে চাইলে কারণ আমরা বলছিলাম কি একটা একটাকে 100% ফলো করবে তাহলে দেখেন 100% ফলো বলতে এই চারটা প্রপার্টিতে এই যে গানি জেন্ডার আর্টিকেল নাম্বার এরাব এটাতে মিল থাকতে হবে যদি মিল না থাকে তাহলে বুঝবো কমপ্লিট সেন্টেন্স আর মিল থাকে তখন এটা নাত মানুত বা নাউন অ্যাডজেক্টিভ বুঝে গেছে সামনে আরেকটা উদাহরণ করি যেমন বলেন আল মাদ্রাসা তু জাদিদাতুন অর্থ বলেন তো স্কুলটি নতুন মাশাআল্লাহ বলে এটা কি কমপ্লিট সেন্টেন্স নাকি একটা ফ্রেজ নাত মানুত কমপ্লিট সেন্টেন্স তাই না আল মাদ্রাসা এখন এটাকে আমরা যদি নাত মানুত বানাতে চাই তাহলে কি হবে আলটা উঠে যাবে রাসা তু জাদিদ উঠে যাবে আলটা উঠে যাবে কি হবে মাদ্রাসাতুন জাদিদাতুন জাদিদাতুন মাদ্রাসাতুন জাদিদাতুন কেন জাদিদাতুন কেন কারণ দেখেন মাদ্রাসাতুন ফেমিনিন আছে তাহলে আমাকে এটাকেও ফেমিনিন বানাইতে হবে তাই না মাদ্রাসাতুন জাদিদাতুন তাহলে অর্থ কি হবে মাদ্রাসাতুন জাদিদাতুন একটি নতুন মাদ্রাসা স্কুল একটি নতুন স্কুল বা একটি নতুন মাদ্রাসা মাশাআল্লাহ আহসানতা এরপরের বাক্যটা দেখেন কোরআন কারিমে উদাহরণ
هذا صراط مستقيم এটা হচ্ছে সরল সঠিক পথ هذا এটা صراط مستقيم তাহলে هذا بعد صراط مستقيم দেখেন দুটো 100% মিলে গেল না নাত মানুত নাত মানুত তাহলে এটার অর্থ হচ্ছে এটা সরল সঠিক পথ সরল সঠিক পথ এরপরের উদাহরণটা দেখেন ইহদিন আস-সিরাত আল মুস্তাকিমা এই যে আস-সিরাত আল মুস্তাকিমা 100% মিললো সরল পথ সরল পথ কিভাবে মিললো একটু বলেন তো এই যে আস-সিরাত এটা জেন্ডার কি মাসকুলিন 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 দুইটা মাসকুলিন হলো আস-সিরাত ডেফিনিট না ইনডিফিনিট ডেফিনিট ডেফিনিট এই দুইটা ডেফিনিট আস-সিরাত এটা একবচন না বহুবচন একবচন তাই না এটা একবচন এটা একবচন এরপরে এরাব বলেন এটা মারফু মানসুব মাজরুর কি হবে মানসুব দেখেন দুইটাই মানসুব আছে তাহলে 100% মিলে গেল না 100% মিলে গেল সুতরাং এটা হচ্ছে নাত মানব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এরপরের বাক্যটা দেখেন ওয়ালাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা এই দেখেন দুইটাই 100% মিল আছে নাত মানব সিরাতান মুস্তাকিমান ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম এই যে ইলার কারণে এটা মাজরুর হয়ে গেছে তাহলে তার নাউনটাও কি বলে তার অ্যাডজেক্টিভটাও নাউনটাকে 100% ফলো করতেছে ইলা সিরাতিম মুস্তাকিম সিরাতিন মুস্তাকিম বুঝে গেল তাহলে আমরা এই যে এই বাক্যটাতে দেখেন তিন রকম চার রকম পাচ্ছি সিরাতুন মুস্তাকিমুন মারফু মারফু আস-সিরাতাল মুস্তাকিমা ডেফিনিট ডেফিনিট এবং এটা মানসুব সিরাতান মুস্তাকিমান ইনডিফিনিট ইনডিফিনিট মানসুব সিরাতিন মুস্তাকিমিন কোরআনে তিন রকমই আসছে সিরাতিন মুস্তাকিমিন মাজরুর এবং ইনডিফিনিট তাহলে একসাথে আমরা এই নাউন অ্যাডজেক্টিভের উদাহরণটা বুঝে গেলাম তাহলে আমরা বলতেছিলাম নাউন এবং অ্যাডজেক্টিভ 100% মিল থাকবে কয়টা ক্ষেত্রে মিল থাকবে চারটা ক্ষেত্রে চারটা ক্ষেত্রে কি কি বলেন তো জেন্ডার জেন্ডার আর্টিকেল নাম্বার ইরাব এরাব এই নাউনটা মনে রাখবেন গানি জেন্ডার আর্টিকেল নাম্বার ইরাব জেন্ডার আর্টিকেল নাম্বার ইরাব মাশাআল্লাহ এখন আমরা আরো কিছু সেন্টেন্সের মধ্যে দেখে একটু আমরা এটা প্র্যাকটিস করি আচ্ছা একটু শেষ করার আগে আমরা এই নাউনগুলোর নামটা একটু আবার মনে করার চেষ্টা করি বলেন তো ইংরেজিতে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ এটার বাংলাতে বলে বিশেষণ এবং বিশেষিত এটার আরবি নাম কি নাত মানুত মাশাআল্লাহ নাত এখানে সিরাতুন মুস্তাকিমুন সরল পথ নাত কোনটা আর মানুত কোনটা সিরাতুন হচ্ছে মানউত আর মুস্তাকিমুন হচ্ছে নাত মাশাআল্লাহ সিরাতুন অর্থ পথ এই পথেরই একটা গুণ বর্ণনা করা হচ্ছে সরল পথ সহজ পথ তাহলে পথের একটা গুণ বর্ণনা করা হচ্ছে তাহলে গুণটা হচ্ছে নাত অ্যাডজেক্টিভ আর যার দোষ গুণ বর্ণনা করা হচ্ছে সে হচ্ছে মানউত মাশাআল্লাহ দেখেন নতুন নতুন আরবি কি জাদিদ জাদিদ এটাকে আমরা মুজাক্কার রূপ ইনডিফিনিট রূপ বা কি বলে পুরুষবাচক ইনডিফিনিট রূপটা এরকম পাচ্ছি এখন মহিলাবাচক বলেন তো জাদিদাতুন জাদিদাতুন মাশাআল্লাহ এটাকে ডেফিনিট করেন পুরুষবাচক ডেফিনিট আল জাদিদ আল জাদিদ মাশাআল্লাহ পুরুষবাচক ইনডিফিনিট কি বলে নারীবাচক ডেফিনিট বলেন আল জাদিদাতু আল জাদিদাতু মাশাআল্লাহ তার মানে বুঝা গেল অ্যাডজেক্টিভ জাতীয় নাউন যেগুলো যেগুলো দোষ গুণ বুঝাবে সেটা তার পূর্বের মানউতকে ফলো করে কখনো ইনডিফিনিট হইতে পারে কখনো ডেফিনিট হইতে পারে এটা কখনো মাসকুলিন হওয়ার প্রয়োজন হবে আবার কখনো ফেমিনিন হওয়ার প্রয়োজন হবে তাই না তার পূর্বের অনুপাতে এই জন্য আমাদের সবগুলো জানা থাকতে হবে যেমন আমরা সুন্দর সুন্দর আরবি পড়েছি জামিলুন
তাহলে এটার পুরুষবাচক রূপটা জামিলুন, মহিলাবাচক জামিলাতুন। ডেফিনিট বলেন আল জামিলুন, আল জামিলাতুন, আল জামিলাতুন, মাশাআল্লাহ। এরপরে আমরা কাছে, কাছে আরবি পড়েছি করিবন, করিবন পুরুষবাচক রূপটা করিবন, মহিলাবাচক করিবাতুন, করিবাতুন। এটা ডেফিনিট করেন আল করিবু, আল করিবাতুন অথবা আল করিবাতু, মাশাআল্লাহ, আল করিবু অথবা আল করিবাতু। বড়, বড় আরবি পড়েছি আমরা কাবীরুন, বড়। তাহলে এটার নারীবাচক রূপটা বলেন কাবীরাতুন, ডেফিনিট করেন আল কাবীরু অথবা আল কাবীরাতু, মাশাআল্লাহ, আল কাবীরু অথবা আল কাবীরাতু। তারপরে ছোট, ছোট আরবি পড়েছি আমরা সাগীরুন, ছোট, সাগীরুন, ছোট। তাহলে এটার ফেমিনিনটা বলেন তো সাগীরাতুন, সাগীরাতুন, ছোট। ডেফিনিট করেন আস-সাগীরু, আস-সাগীরাতু অথবা আস-সাগীরাতু, আস-সাগীরু অথবা আস-সাগীরাতু, মাশাআল্লাহ। তো এখন আমরা এগুলো দিয়ে আমরা নাত মানুত একটু প্র্যাকটিস করি। এখানে দেখেন দ্য লেডি টিচার, একজন নির্দিষ্ট মহিলা শিক্ষিকা, ডেফিনিট করে আমরা বলতে চাই আরবি কি হবে? আল মুদাররিসাতু, আল মুদাররিসাতু, মাশাআল্লাহ, আল মুদাররিসাতু, আল মুদাররিসাতু, মাশাআল্লাহ। এখন আমি বলতে চাই শিক্ষিকাটি নতুন বা শিক্ষিকা সাহেবা নতুন, এই নতুন আমি বলতে চাই নতুন শিক্ষিকা, নতুন, এটাকে আমি নাত হিসাবে আনতে চাই। তাহলে নতুন শব্দটা আমরা পড়ে আসছি, এটা জাদিদুন, এটার মুয়ান্নাস রূপটা জাদিদাতুন, ডেফিনিট হবে আল জাদিদাতু, তাই না? তাহলে এখন আল মুদাররিসাতু এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট জাদিদুন, জাদিদাতুন, আল জাদিদাতু, কোনটা হবে? আল জাদিদাতু, আল জাদিদাতু, আল জাদিদাতু। কেন? অর্থ কি হবে? নতুন শিক্ষিকা সাহেবা, নতুন শিক্ষিকা সাহেবা, তাই না? নতুন শিক্ষিকা সাহেবা, আল মুদাররিসাতু জাদিদাতু, নতুন শিক্ষিকা সাহেবা, আলহামদুলিল্লাহ। এখন আমরা শুধু বলতেছি একজন শিক্ষিকা, একজন শিক্ষিকা, এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট শব্দ আমরা যদি নিতে চাই কি হবে বলেন তো? জাদিদাতুন, 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 মুদাররিসাতুন জাদিদাতুন, একজন নতুন শিক্ষিকা, আলহামদুলিল্লাহ। এখন আমরা নির্দিষ্ট করে শিক্ষক সাহেব এটা বলতে চাই, বলেন তো কি হবে? আল মুদাররিসু, এখন এর সাথে নতুন যুক্ত করতে চাই, নতুন শিক্ষক সাহেব, আল জাদিদু, আল জাদিদু, আল মুদাররিসুল জাদিদু, মাশাআল্লাহ। এখন জাস্ট একজন শিক্ষক মুদাররিসুল, এখন এটার সাথে কোন শব্দ হবে? মুদাররিসুন জাদিদুন, জাদিদুন, মাশাআল্লাহ, মুদাররিসুন জাদিদুন, আপনারা বুঝে গেছেন। এখন এটা আরেকবার প্র্যাকটিস করি আমরা, শিক্ষিকা সাহেবা নতুন বলতে চাই কি হবে? আল মুদাররিসুল, মুদাররিসাতুল জাদিদাতু, মাশাআল্লাহ, আল মুদাররিসাতুল জাদিদাতু, একজন শিক্ষিকা, শুধু একজন শিক্ষিকা, মুদাররিসাতুন জাদিদাতুন, তাহলে মুদাররিসাতুন জাদিদাতুন, একজন নতুন শিক্ষিকা। নাজমুস সাদাত তুমি বলো তো শিক্ষক সাহেব, নাজমুস সাদাত আসো, আচ্ছা নাজমুস সাদাত বের হয়ে গেছে, আমরা নাম বলে দেই একটু, আফসানা আহমদ, আপনার কাছ থেকে শুনি আল মুদাররিসু, শিক্ষক সাহেব, এটা বলতে চাই, তাহলে নতুন শিক্ষক সাহেব বলেন তো কি হবে? আল মুদাররিসুল জাদিদাতু, জাদিদাতু বললে কি ভুল হবে? জেন্ডারে ভুল হবে,
জেন্ডার ভুল হবে যে ফুল মিল থাকতে হবে, মিল থাকতেছে না, তাই না? এই জন্য বলতে হবে আল মুদাররিসুল জাদিদু। আলহামদুলিল্লাহ। এরপরটা আমরা শাহজাহান স্যারের কাছ থেকে শুনি, একজন শিক্ষক সাহেব, নতুন শিক্ষক, একজন নতুন শিক্ষক, এটা বলতে চাই। শাহজাহান স্যার বলেন জাদিদুন, মুদাররিসুন জাদিদুন, মাশাআল্লাহ, মুদাররিসুন জাদিদুন, এরকম হয়ে যাবে। তারপরে নুরুল ইসলাম খালিফা স্যারের কাছ থেকে শুনি। আচ্ছা, আমাদের বাক্যগুলো শেষ উদাহরণ, সামনে বাক্যের মধ্যে আরো সুন্দর উদাহরণ আসতেছে, একটু দেখি। আমরা আমরা বলতে চাই দিস ইজ আ হাউস, এটা একটা বাড়ি, বলেন তো আরবি কি হবে? হাদা বলতে হবে, দিস ইজ হাদা বাইতুন, হাদা বাইতুন, এটা একটা বাড়ি। এখন আমরা বলতে চাই এটা একটা সুন্দর বাড়ি, তার বাইতুনের সাথে কি যুক্ত হবে? হাদা বাইতুন জামিলুন, মাশাআল্লাহ, হাদা বাইতুন জামিলুন, হাদা বাইতুন জামিলুন। ইসমাত আর আপা, আপা বলেন তো পরের বাক্যটা, এটা একটা রুম, আরবি কি হবে? রুম, রুম আরবি কি? গুরফাতুন। তাহলে এখন বলেন কি হবে? দিস ইজ এ রুম, বলেন বলেন, মাশাআল্লাহ, হাজিহি কি হবে? হাদিহি গুরফাতুন, এটা একটা রুম, হাদিহি গুরফাতুন, মাশাআল্লাহ। এখন বলতে চাই এটা একটা সুন্দর রুম, বলেন তো কি হবে? হাদিহি, এটা একটা সুন্দর রুম, কে বলতে পারে? মাশাআল্লাহ, বলেন দেখি কে বলবে? গুরফাতুন জামিলাতুন, হাদিহি গুরফাতুন জামিলাতুন, এটা একটা সুন্দর রুম। আলহামদুলিল্লাহ, আরো কিছু বাক্য আসুক। এখন আমরা বলতে চাই শিক্ষক সাহেব কোথায়, শিক্ষক সাহেব কোথায়, ওয়ার ইজ দ্য টিচার, আরবি কি হবে? আইনাল মুদাররিসু, শিক্ষক সাহেব কোথায়, শিক্ষক সাহেব কোথায়। এখন একটু নতুন করে বলতে চাই, নতুন শিক্ষক সাহেব কোথায়, বলেন তো, ওয়ার ইজ দ্য নিউ টিচার, মুদাররিসু আল জাদিদু, নতুন শিক্ষক সাহেব কোথায়, নতুন শিক্ষক কোথায়, আইনাল মুদাররিসুল জাদিদু। আলহামদুলিল্লাহ। এখন ফিমেল টিচার বলতে চাই, শিক্ষিকা কোথায়, শিক্ষিকা সাহেবা কোথায়, আইনাল মুদাররিসাতু, আইনাল মুদাররিসাতু, নতুন শিক্ষিকা সাহেবা কোথায়, আইনাল মুদাররিসাতু আল জাদিদাতু, মাশাআল্লাহ, সবাই বলেন কি হবে, সবাই বলেন, আইনাল মুদাররিসাতু আল জাদিদাতু, মুদাররিসাতু আল জাদিদাতু, আর বলার দরকার নাই, মিলাই বলে দিবেন, আইনাল মুদাররিসাতুল জাদিদাতু, কি হবে? আইনাল মুদাররিসাতুল জাদিদাতু, মাশাআল্লাহ, সবাই বলেন তো, আইনাল মুদাররিসাতুল জাদিদাতু, মাশাআল্লাহ। এরপরের বাক্যটা যাই, এখন আবার বলেন, এটা একটা রুম, কি হবে? হাযিহি গুরফাতুন, মাশাআল্লাহ, এটা একটা নতুন রুম, হাযিহি গুরফাতুন সুন্দর, হাযিহি গুরফাতুন জামিলাতুন, জামিলাতুন, মাশাআল্লাহ। এখন বাক্যটা আসছে আল মা উ, শব্দগুলো আমাদের নতুন, আল মা উ মানে পানি, তাহলে পানিটি বারিদুন অর্থ ঠান্ডা, আল মা উ বারিদুন অর্থ কি হলো? পানিটি ঠান্ডা, ঠান্ডা, আল মা উ বারিদুন, পানিটি ঠান্ডা। এখন যদি ঠান্ডা পানি বলতে চাই তাহলে কি হবে? মা উন বারিদুন, মা উন বারিদুন, মা উন বারিদুন। তাহলে উপরে যেটা আল মা উ বারিদুন ছিল এটা কমপ্লিট সেন্টেন্স, আর নিচেরটা হচ্ছে নাত মানুষ, আল মা উন বারিদুন, মা উন বারিদুন। আফসানা আপা বলেন তো, বারিদুন এটা নাত নাকি মানউত? এটা নাত, এটা নাত, আর মা উনটা হচ্ছে আল মা উ, মা উনটা হচ্ছে মানউত, মাশাআল্লাহ, আহসানতি। পরের বাক্যটা আস সাইয়ারাতু জামিলাতুন অর্থ কি হলো? গাড়িটি সুন্দর, গাড়িটি সুন্দর, গাড়িটি সুন্দর, গাড়িটি সুন্দর, তাহলে সুন্দর গাড়ি, বলেন তো, একটি সুন্দর গাড়ি,
سيارة جميلة سيارة جميلة سيارة جميلة ما شاء الله এখন যদি এর শুরুতে আমি ফি যুক্ত করি ফি ফি এখন কি বানাবে মাজরুর বানাবে এখন বলেন ফির কারণে কি পরিবর্তন হওয়া দরকার ফি ই সাইয়ারাতিন জামিলাতিন মাশাআল্লাহ ফি সাইয়ারাতিন এটা হলো এখন এটা মানউত আমরা জানি নাতটা মানউতকে 100% ফলো করবে তাহলে এখন জামি জামিলাতিন মাশাআল্লাহ ফি সাইয়ারাতিন জামিলাতিন তাহলে ফিটা এই মানউতকে মাজরুর বানাইছে আর নাতটা সে মানউতকে কি ফলো করছে তাই না নাতটা মানউতকে ফলো করছে তাহলে আমরা বুঝতে পারছি নাতটা হচ্ছে একটা ফলোয়ার নাউন তাই না নাতটা সব সময় তার পূর্বেরটাকে ফলো করে এরপরে আমরা যাই আল মাদ্রাসাতু জাদিদাতুন অর্থ কি স্কুলটি নতুন এখন যদি আমরা বলতে চাই একটি নতুন স্কুল আরবি কি মাদ্রাসাতুন জাদিদাতুন জাদিদাতুন মাশাআল্লাহ এখন ইন্না যুক্ত করতে চাই ইন্না ইন্না কি করে তা হয়ে যাবে মাদ্রাসাতা ইন্না মানসুব বানায় কারেক্ট তাহলে ইন্না মুদাররিসাতান এখন কি হবে জাদিদাতান মাশাআল্লাহ ইন্না মুদাররিসাতান জাদিদাতান নিশ্চয় নতুন শিক্ষিকা ইন্না মুদাররিসাতান জাদিদাতান আলহামদুলিল্লাহ এখন কোরআন কারীম থেকে আমরা কিছু নাত মানুতের একটি এক্সাম্পল পড়ব 86 নম্বর সূরা 3 নম্বর আয়াত সূরা আত-তারিক النجم الثاقب نجم অর্থ তারকা ثاقب মানে উজ্জ্বল তাহলে অর্থ কি হলো النجم الثاقب তারকা উজ্জ্বল তারকা উজ্জ্বল তারকাটি হ্যাঁ উজ্জ্বল তারকাটি বা তারকা বললেই হবে উজ্জ্বল তারকা النجم الثاقب তাহলে সব 100% ফলো করছে মাশাআল্লাহ إنه لقول فصل قول قطع فصل মানে হলো পরিষ্কার বা সুস্পষ্ট তো এটা একটা সুস্পষ্ট কথা لقول فصل নাত মানুত قرآن مجيد لكن 100% মিলে গেল না بل هو قرآن مجيد সম্মানিত কোরআন في لوح محفوظ اي فير কারণে মাজরুর হয়ে গেছে في لوح محفوظ لوح অর্থ হলো আসলে তখত আর মাহফুজ মানে সংরক্ষিত সংরক্ষিত তখতের মধ্যে আছে আসলে لوح محفوظ একটা জায়গা جنات عالية جنات অর্থ জান্নাত আলিয়া উঁচু তাহলে في جنات عالية অর্থ কি হলো উঁচু জান্নাতের মধ্যে ঈশাতুন জীবন রাদিয়াতুন সন্তোষজনক তাহলে ফি ঈশাতিন রাদিয়াতিন দেখেন নাত মানুত সন্তোষজনক জীবনের মধ্যে সবরুন জামিল সবরুন মানে সবর জামিল মানে সুন্দর সবরুন জামিল মানে সুন্দর সবর উত্তম সবর কিতাবুন মারকুমুন মারকুম অর্থ হচ্ছে লিখিত বা নাম্বার নাম্বার যেটা দেওয়া হয়েছে কিতাবুন মারকুম লিখিত কিতাব ওই যে আমাদেরকে যে আমল নামা দিবে না ওইটাকে কিতাবুন মারকুম বলে কিতাবুন মারকুম একটা লিখিত আমল নামা একটা লিখিত কিতাব ইয়াউমুন দিন আজিমুন মহান তো লিয়াউমিন আজিমিন অর্থ কি হলো মহান দিবসের জন্য মহান বা বিরাট একটি দিনের জন্য ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম এই যে রাসূলিন করিমিন মুদাফ ইলাইহি হয়েছে যেন দেখেন মাজরুর দুইটাই মাজরুর হয়ে গেল রাসূলিন করিমিন সম্মানিত রাসূল ওয়ামা হুয়া বিকাউলি শাইতানিন রাজিমিন এই যে শাইতানুন রাজিমুন শাইতানান রাজিমান শাইতানিন রাজিমিন এটা হচ্ছে বিতাড়িত শয়তান বিতাড়িত শয়তান فإنما هي زجرة واحدة زجرة অর্থ হচ্ছে ধমক বা আওয়াজ واحدة এক এক ধমক মাত্র বা একটি বিরাট আওয়াজ মাত্র زجرة واحدة না পানুত
মুলকান কাবীরান মুলকান মুলকুন অর্থ হচ্ছে রাজত্ব তাহলে মুলকান কাবীরান বড় রাজত্ব একটি বড় রাজত্ব শারাবান পাহুরান শারাব মানে পানীয় পাহুর মানে পবিত্র তাহলে অর্থ কি হলো পবিত্র পবিত্র পানীয় পবিত্র শরাব লাইলান তবিলান লাইলুন মানে রাত তবিলুন অর্থ হচ্ছে দীর্ঘ লম্বা তাহলে লাইলান তবিলান অর্থ কি হলো লাইলান তবিলান দীর্ঘ রাত দীর্ঘ রাত মাশাআল্লাহ এরপরে বলেন এখন আমরা আগের আয়াতের বিষয়ে যাই তাহলে আজকের মেইন পড়াটা বুঝতে পারছি মেইন পড়াটা কি এক নাম্বার ছিল প্রোনাউন গুলোর সাথে লি যুক্ত হইলে আমরা পাঁচটার মধ্যে পাচ্ছি লিটা লা হয়ে যায় আরেকটা ছিল নাত মানুত নাত মানুত যার দোষ গুণ বর্ণনা করা হবে সেটাকে বলা হয় মানুত আর যেই দোষ বা গুণটা থাকবে ওটা হচ্ছে নাত আর নাতটা 100% তার মানুতকে ফলো করে এটা এটা কয়টা ক্ষেত্রে ফলো করে নাউনের কয়টা প্রপার্টি চারটা চারটা কি কি জেন্ডার আর্টিকেল নাম্বার জেন্ডার আর্টিকেল নাম্বার এরাব আলহামদুলিল্লাহ